বাঙালি মাত্রই কবিতা ভালোবাসে। আমাদের সময়কার বা আমাদের বয়সের সব লোক যারা 70-80 এই সময়ে পড়াশুনো করেছেন, তারা সবাই কবিতা পড়তেন, কবিতা ভালোবাসতেন। কয়েকদিন আগে আমার ভ্রাতৃপ্রতিম কৈলাস দাস, তার একটা কবিতা শুনলাম, এটা বই বেরোচ্ছে ডিসেম্বর মাসে, স্মৃতিমঞ্জরী। এবং এই বইটা সমস্ত বইমেলাতে পাওয়া যাবে বা বইয়ের দোকানে যারা বই বিক্রি করেন তাদের কাছেও পাওয়া যাবে। আমার একটা অনুভূতি হলো দু একটা কবিতা শুনে, প্রেম বিরহ ভালোবাসা সামাজিক অবক্ষয় মূল্যবোধ এর উপরে কবিতাগুলো লিখেছে কৈলাস। আশা করি ওর বই কবিতাগুলো সবাইকার ভালো লাগবে এবং প্রত্যেকে বইটা কিনবেন পড়বেন। আমরা সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে বড় হয়েছি, রবি ঠাকুর পড়ে বড় হয়েছি, নজরুল পড়ে বড় হয়েছি, সুকান্ত পড়ে বড় হয়েছি, কিন্তু এ জন্মের মানে আমি খুব একটা কারুর কবিতার বই দেখিনি সেরকম। এই বইটা ভালো লাগলো আমার, আমি ধন্যবাদ জানাই কৈলাসকে। এবং ও যত লেখা চালিয়ে যায়, আরও লেখে, আরও কবিতা লেখে, আমি এটাই চাই। বইটা পড়বেন, ভেতর থেকে একটা অনুভূতি আসবে, সে অনুভূতিটাই কবিতাগুলোর প্রাণ। এই অনুরোধ করে আমি আমার ছোট্ট এই ভিডিওটা শেষ করলাম।